আমি পুনাতে বিক্রি হয়ে গেছিলাম কিছুদিন ও হোমিও আমার একদম ছিলাম গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়েছে লোকের সঙ্গে ঘুরে ঘুরে। এইরকম হিউম্যান ট্রাফিকিং এর শিকার হওয়া মেয়েদের উদ্ধার করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে সুন্দরবনের জিজিবিকে নামের একটি সংস্থা। 1995 সালে একটি নতুন ঘটনা দেখলাম, ক্যারিং থেকে একটি মেয়ে মিসিং হয়ে চলে যায়, পরে খোঁজ নিয়ে জানতে পারি মুম্বাই চলে গেছে। যখন তার এক প্রতিবেশী মহিলা তাকে নিয়ে যায় তার বাড়িতে, আমরা কিছু লোক নিয়ে সাপ সৃষ্টি করি, পরিবারের লোকরা তার ছেলে এবং বৌমা বলে আমার মা দিল্লি গেছে, কিন্তু পরে সন্ধান নিয়ে জানতে পারি দিল্লিতে নয় মুম্বাই গেছে। মুম্বাই যাই, মুম্বাই গিয়ে মেয়েটাকে উদ্ধার করি। আবার 6 মাস পরে ওই মহিলা আরো দুজনকে নিয়ে চলে যায়, সেই দুটো দুজন উদ্ধার করা হয় এবং মহিলা অ্যারেস্ট হয়, মহিলার জেলও হয়। এইভাবে আমাদের কাজ শুরু হয়। 1987 সালে নিহার রঞ্জন রপ্তান প্রতিষ্ঠা করেন এই সংস্থাটি। এখনো অবধি 2500 বেশি মহিলাকে উদ্ধার করেছেন তারা। কিন্তু উদ্ধার করাটাই বড় কথা নয়, শুধু উদ্ধার হওয়াটা বড় কাজ নয়, হয়তো সমাজের সাধারণ পুলিশ থেকে আরম্ভ করে সমাজের সমস্ত মানুষ ভাবে উদ্ধার করাটা বড় কাজ, কিন্তু আমরা দেখলাম উদ্ধার করার পরে মূল কাজটা শুরু হয়। দাদা বলতো যে নিজে পায়ে দাঁড়া, নিজে লড়াই করবি, কারোর থেকে ভয় করবি না, নিজে থানায় যাবি, নিজে সব জায়গায় যাবি, নিজে কথা বলতে শেখ। দাদা দিদিরা সাহস দিয়ে ব্যবসা দিল একটা, তারপর থেকে নিজে পায়ে দাঁড়াতে শুরু করলো। পেয়েছেন পাচারকারীদের হুমকিও, বহুবার হুমকি পেয়েছি। আমার অফিসে এসে, আমার বাড়িতে এসে বারবার তাদের প্রতিনিধি এসে হুমকি দিয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট করেছে। কিন্তু থেমে থাকেনি নিহার রঞ্জন বাবুর লড়াই। পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে তৈরি করেছেন এমন একটি নেটওয়ার্ক যাতে এলাকার গরিব অসহায় মেয়েরা ভবিষ্যতে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন না হয়।